হ্যালো ভিউয়ার্স, আজকে প্রথমবারের মতো আমরা এমন একটা জায়গায় গিয়ে যাচ্ছি যেখানে আগে কোনো বাংলাদেশি যায়নি, ইভেন দো নোয়াখালীতে তো নাই। ইটস কোয়াইট ফানি নো, নীল আর্মস্ট্রং যেমন চাঁদের বুকে প্রথম পাড়া দিয়েছিল, তেমনি আমি যাচ্ছি এমন এক জায়গায় যেটা আপনাদেরকে দেখাবো। ভুটানে নর্মালি এশিয়ান নেই, তো আমরা বেড়াতে এসেছিলাম, সেই সুবাদে আমরা যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন জাহাজ এখনও আসেনি, আজকে আটলান্টিক পাড়ে দিব, পাড়ে দিয়ে এমন একটা জায়গায় যাব যেটাকে বলে ইলদোসা। তো টিকিট গতকালে কেটে নিয়েছি আমরা, দেখি ডলফিনের দেখা পাই কিনা, দেখাবো অবশ্যই আপনাদেরকে, শেয়ার করবো আপনাদের সাথে। এটা হচ্ছে ইলদোসার ম্যাপটা প্লাস পুরো ডিটেলস, আপনি কখন কোথায় যাবেন কিভাবে আর কি, আর প্রাইস কত। সব মানুষ দাঁড়ায় আছে জাহাজে উঠার জন্য, আমার ছেলে অস্থির হয়ে গেছে, একদম মানে যতটুকু মানুষ এক জাহাজের মানুষ সবাই ওয়েট করছে আসলে জাহাজে উঠার জন্য, যদিও জাহাজটা এতক্ষণে আসার কথা এখনো আসেনি। এই জায়গাটাতে ভেড়ার কথা, জাহাজটা এখন পর্যন্ত জাহাজটা আসেনি, দেখা যাক আর কতক্ষণ ওয়েট করতে হয়। ভেবেছিলাম অনেক বৃষ্টি হবে কিন্তু না, আকাশটাও পরিষ্কার। দূরে আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো বড় জাহাজ না, অনেক বড় কোনো জাহাজ না, ছোট্ট একটা জাহাজ করে আমরা ইলদোসাতে যাব। একটা গ্রুপ সকালে গিয়েছে 9টায় এসছে, এখন আমরা যাব। যারা সকালে গিয়েছিল তারা নেমে গিয়েছে, জাহাজের দিকে এগিয়ে যাচ্ছি।
তো ভিউয়ার্স, এখন দেখেন একটা মজার জিনিস, ছয়টা ছোট ছোট নৌকোয় করে ছোট ছোট বাচ্চারা ট্রেনিং নিচ্ছে কিভাবে আসলে সমুদ্রে নৌকোটা চালাতে হয়। ইনস্ট্রাক্টর তো সাথেই আছে, খুব ছোট ছোট বাচ্চা, ছয় থেকে শুরু হয় আসলে ট্রেনিংটা। তো আন যেটা বললো যে জারিফকেও ভর্তি করে দিবে, আমরা তো প্রতি বছরই ভুটানে একবার যাই, তো জারিফ যখন 6 to 7 হবে জারিফকেও 7 দিনের জন্য ভর্তি করে দেওয়া হবে বোট শেখার জন্য। তো আসলে যে যেখানে থাকে সে সেখানকার পরিবেশে ইউজ টু। এই যে ছোট ছোট বাচ্চাগুলো একদম বিনা মানে ডর ভয়ে কি সুন্দর করে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে, যদিও পাশে আর। তো দেখতেই পাচ্ছেন যে সবাই তো দাঁড়িয়ে আছে, আসলে একজন একজন করে উঠছে, চেক করে করে উঠাচ্ছে টিকিটগুলো। আকাশটা একটু মেঘলাই আজকে, দেখা যাক শেষ পর্যন্ত বৃষ্টি নামে কিনা। আমি আসলে আপনাদেরকে জায়গাটার নাম ভুল বলেছিলাম, এটার নাম হচ্ছে লিলদোসা, আমি সম্ভবত ইলদোসা বলেছি, প্রোনাউন্সিয়েশনে একটু ডিফারেন্স হয়ে গেছিলো। তো লিলদোসায় যাওয়ার গল্পটা আপনাদের সাথে শেয়ার করবো, আমি ছোটো ছোটো অনেকগুলো ব্লগ করেছি, একটা একটা করে শেয়ার করবো। এখনকারটা তো হচ্ছে শুধু আমাদের যাওয়ার ব্লগটা। তো খুব সকালে, তারপরও এনজয় করছিলাম আর এক্সাইটমেন্টও কাজ করছিল। তো ইলদোসাটাতে হচ্ছে একদম আপনার আটলান্টিক মহাসাগরের মাঝখানে, এখানটাতে বাস করে টোটাল 200 মানুষ। প্রথমত যারা এখানে থাকা শুরু করেছিল তারা ছিল ফিশারম্যান আর কি। আস্তে আস্তে হচ্ছে এখন প্রায় 200 মানুষের বসবাস ওখানটাতে। কিন্তু কোনো হসপিটাল নেই, কোনো স্কুল নেই, যারা থাকে তারা খুব সাহসী, খুবই সাহসী। আমাকে যদি একদিন থাকতে বলে আমি এই চিন্তায় মরে যাব যে যদি পানি উঠে আমি তো এখনই শেষ, কারণ ওই ছোট্ট দ্বীপটা একদম সমুদ্রের সমতলে, জোয়ার হলেই এরা মোটামুটি পানির নিচে চলে যায়, আর যদি সমুদ্রের পানির লেভেলটা একটু বেড়ে যায় তাহলে যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এরা বিলীন হয়ে যাবে। তো চিন্তা করেন এরা কত সাহস নিয়ে চলছে আর কি। তো প্রথম দিকটাতে হচ্ছে বোটটা হচ্ছে একদম সমুদ্রের মোটামুটি পাশ দিয়ে যাচ্ছিলো, এরপরটা হচ্ছে একদম মাঝখান দিয়ে যাচ্ছে, দূরে দেখতে পাচ্ছেন বাতি ঘর। আমি আসলে ভিডিওটা করেছি যখন, তখন জাইফা আমার কোলে ছিল, এই জন্য হয়তো সুন্দর করে ভিডিওটা ধারণ করতে পারেনি আপনাদের জন্য। যতটুকুই ধারণ করেছি আশা করছি আপনারা উপভোগ করছেন। তো ডলফিনের দেখা মিলে কি না সেজন্যই আমি একদম সাইডে বসেছিলাম। ডলফিন অবশ্য দেখেছি, তবে আপনাদেরকে দেখাতে পারছি না কারণ অনেক দূরে ছিল, ওদের ঝাপাঝাপি দেখেছি, কিন্তু একদম কাছ থেকে দেখা সম্ভব হয়নি, সম্ভব হওয়ার কথা না। তো এই ইলদোসাতে আসলে যাওয়াটা মানে দেখাটা আমি আমার জন্য সৌভাগ্য মনে করি। আমি আমার সুবাদে আপনারা দেখছেন, আমার মনে হয় এটাও একটা সৌভাগ্য, কারণ সাধারণত আমরা সবার কিন্তু এই সব জায়গাগুলো দেখার সৌভাগ্য হয় না। তো আকাশটা দেখেন যেমন নীল তেমনি আটলান্টিক মহাসাগরের রূপ তো দেখতেই পাচ্ছেন, আমি আর কি বলবো। দূরে দূরে ছোট ছোট জাহাজ, ছোটো ছোটো নৌকো দেখা যায় ছোট ছোট। তারপর হচ্ছে আপনার আলবাট্রস তো দেখেছি, সিগাল তো দেখেছি। তো এই ছিল আর কি প্রথম ধাপটা। আশা করছি আপনারা ইলদোসায়ের পুরো গল্পটা আমার থেকে শুনে নেবেন। তো শুনতে হলে অবশ্যই অবশ্যই আমার সাথে থাকতে হবে, আরও অনেক বিস্ময়কর বিস্ময়কর গল্প আছে এই ইলদোসায়ের, যেটা আমি একটু একটু করে আপনাদেরকে শেয়ার করে দিব। আমি তো এনজয় করেছি, আপনারা আমার সাথে কেমন এনজয় করেছেন আমাকে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন। অনেক গল্প এই
ছাড়তেই পারিনি। হামসাগরের মাঝখানে কোনো দিন যাবো একটা ছোট্ট দ্বীপ দেখার জন্য, সেই সাহসী মানুষদের গল্প নিয়ে নেক্সট ভিডিওতে আবার চলে আসবো, দেখাবো তাদের ঘর বাড়ি, তারা কীভাবে থাকে। সবাই ভালো থাকবেন, বুঝতেই পারছেন বাচ্চারা ডিস্টার্ব করছে। দিচ্ছি বাবা, দিচ্ছি দিচ্ছি। আমি কিছুক্ষণের মধ্যে এই ব্লগটা থেকে বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগে চোখ রাখবেন অবশ্যই অবশ্যই। সবাই ভালো থাকবেন, তানিস লিটল ওয়ার্ল্ডের সাথে থাকবেন। সবার জন্য শুভকামনা তো সবসময়ের জন্য আমার ছিল, আছে।